আসসালামু আলাইকুম, আমি শাহরাস হাসান, আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 22 সেপ্টেম্বর 2022 সালের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও ফলো করেন, তো আপনারা জানেন যে আমি প্রায় প্রতিদিনই চেষ্টা করি আপনার জন্য ভিডিও তৈরি করার, এবং আমি প্রায় চেষ্টা করে থাকি প্রতিদিনই আপনার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করার। তো আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে সামান্যতম হলেও উপকৃত হন। তো আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার আসে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বেরিয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাচ্ছি। তো আজকে কিন্তু সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার। তো আমি বলেছিলাম যে আজকে হয়তো বাজারটা পজিটিভ হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে কিন্তু বাজার কিছুটা পজিটিভ হয়েছে বা ইন্ডেক্স বৃদ্ধি পেয়েছে। তবে একটা বিষয়কে আমি একটু বলে রাখি, ইন্ডেক্স বৃদ্ধি পেলেই হবে না, সমগ্র শেয়ারগুলো কিন্তু মূল্য বাড়তে হবে। বা আমরা বলতে পারি যে বেশিরভাগ কোম্পানির শেয়ারের যদি মূল্য বৃদ্ধি পায়, তাহলে আমরা বলবো যে বাজারটা পজিটিভ রয়েছে বা পজিটিভের দিকে যাচ্ছে। কিন্তু যদি গুটি কয়েক শেয়ারের মূল্য যদি বৃদ্ধি পায় এবং সেই কারণে যদি পয়েন্ট অনেক বেশি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু আমাদের তৃপ্তির ঢেকুর পাড়ার কোনো কারণ নেই, কারণ এতে কিন্তু কোনো আসলে বাজারের জন্য পজিটিভ বিষয় নেই। তো আমরা আজকে খেয়াল করছি, আজকে ডিএসই সাধারণ সূচকে 12.56 পয়েন্ট আপ হয়েছে, এবং আমরা যদি দেখি ডিএসই 30 সূচকে আবার কিন্তু মাইনাস হয়েছে 9.14 পয়েন্ট। অর্থাৎ আমরা বুঝতে পারলাম আজকে ডিএসই 30 সূচকে যে শেয়ারগুলো রয়েছে এগুলি কিন্তু খারাপ অবস্থানে ছিল বা মাইনাস হয়েছিল। তার মানে আমরা বুঝতে পারলাম ডিএসই 30 সূচক বাদে রেস্ট অফ দ্য যে শেয়ারগুলো রয়েছে, অর্থাৎ বাকি যে শেয়ারগুলো সেগুলি আজকে ভালো বা পজিটিভ ছিল। এই জন্য কিন্তু আজকে মার্কেটটা পজিটিভ হলো, ডিএসই 30 কিন্তু মাইনাস। এবং আমরা যদি শেষে যদি দেখি সরিয়া সূচক, তাহলে আমরা দেখতে পাবো সরিয়া সূচকে খুব সামান্য পরিমাণ পয়েন্ট কিন্তু আপ হয়েছে, যেটা আসলে 1 পয়েন্টেরও কম, 0.37 পয়েন্ট। অর্থাৎ আমরা বলতে পারি যে উই যে ডিএসই 30 সূচকের যে শেয়ারগুলো পতন ঘটেছে, সেগুলি কিন্তু ডিএসই সরিয়া সূচকে অবস্থান করছে, এবং তারা যেই পরিমাণ পতন ঘটেছে তার তুলনায় খুব সামান্য পরিমাণ কিন্তু আপ আমরা খেয়াল করেছি। বিদায় এখানে মার্কেটটা পজিটিভ ছিল সরিয়া সূচকের জন্য, তবে সেটা কিন্তু তেমন কোনো পরিবর্তন ঘটাতে পারেনি। এরপরে যদি আমরা ইন্ডেক্স মুভারের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স মুভারে আজকে কিন্তু সি পার্ল, এটা কিন্তু ডিএসই 30 সূচকে নেই, এই শেয়ারটি 2.69 পয়েন্ট আপ করেছে। এছাড়াও ইউনিক হোটেল এবং বিএসসি, এরা কিন্তু 2 পয়েন্টের বেশি আপ করেছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি এখানে ওরিয়ন ফার্মা, এটা কিন্তু ডিএসসি 30 সূচকে অবস্থান করছে। এবারে ইএইচএল, ফার ইস্ট লাইফ, জেনিক্স ইনফোসিস, এইসব শেয়ারগুলো কিন্তু আমরা বলতে পারি যেমন যে এলআরবিডিএল, এরা কিন্তু দেখতে পাচ্ছি যে মোটামুটি 1 পয়েন্ট বা 1 পয়েন্টের থেকে সামান্য পরিমাণ বেশি আপ করেছে। তার মানে বলতে পারি সবাই মোটামুটি আজকে পয়েন্ট ভালোই আপ করেছিল। কিন্তু অপরদিকে যদি আমরা মার্কেট ড্র্যাগের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা দেখছি বিকন ফার্মা, কোহিনুর কেমিক্যাল, বেক্সিমকো ফার্মা, লাফার হোলসিম সিমেন্ট, ওরিয়ন ইনফিউশন, এরা কিন্তু হিউজ পরিমাণ পয়েন্ট কিন্তু মাইনাস করেছে। এবং এই কারণে মূলত আমরা দেখতে পেয়েছি সামগ্রিক শেয়ার বাজারটা পজিটিভ থাকলেও ডিএসই 30 সূচকের শেয়ারগুলো কিন্তু বেশি মাইনাস হয়েছে। এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটিস্টিকটা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন আজকে ডিএসই 30 সূচক বাদে বাকি সূচকের শেয়ারগুলো যে বৃদ্ধি পেয়েছে, এটার প্রমাণ হচ্ছে এখানে দেখেন 131টি কোম্পানি কিন্তু আপ হয়েছে। যদিও কম বেশি আপ হতে পারে, কিন্তু এরকমই আপ হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে 168টি শেয়ার কিন্তু অপরিবর্তিত ছিল, এবং যেই জিনিসটা হচ্ছে এখানে বেশিরভাগ শেয়ারই কিন্তু ফ্লোর প্রাইজে অবস্থান করছে। এর মধ্যে আমরা বলতে পারি অনেক রকম মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো হয়তো এখানে রয়েছে এই লিস্টে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র 78টি শেয়ার মাইনাস হয়েছে, তার মানে হচ্ছে একটা হিউজ পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছিল, তারপরও মার্কেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশি একটা পয়েন্ট আপ হয়নি। এটার বড় কারণ হচ্ছে কারণ ডিএসসি 30 সূচকের শেয়ারগুলো কিন্তু আজকে বড় দানে পতন ঘটেছে। এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি টাকার অঙ্কে লেনদেন কিন্তু আজকে আবার কমে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1606.136 কোটি টাকার মতো কিন্তু আজকে লেনদেন হয়েছে। অর্থাৎ গত দিনের তুলনায় আজকে কিন্তু আমরা বলতে পারি মোটামুটি 150 কোটি টাকার মতো কিন্তু আজকে মাইনাস বা কম হয়েছে লেনদেন গত দিনের তুলনায়। তো এই যে লেনদেনটা কমে যাওয়া কিন্তু একটা অ্যালার্মিং সিচুয়েশন আমার কাছে মনে হয়। তো এটা আমার কাছে একটু ভীতিকর পরিস্থিতি মনে হচ্ছে। এর কারণ হচ্ছে ডিএসসি 30 সূচক কেন এরকমভাবে বড় বড়ভাবে পতন ঘটছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি সমগ্র বাজারটাতে একটা বড় একটা প্রভাব ফেলছে। তো এই বিষয়টা আমার কাছে ভয় লাগছে, আমার কাছে মনে হচ্ছে যে এখানে কিছু একটা ঘটনা ঘটতে যাচ্ছে। এবার আসি আমরা এখানে দেখতে পাচ্ছি গেইনার এবং লুজার। গেইনারে দেখতে পাচ্ছি এওএল, পেনিনসুলা, এডিএন টেলিকম, ফারিস্ট লাইফ, এলআরবিডিএল, ইন্ডেক্স অ্যাগ্রো, আজিস পাইপস, ফাইন ফুডস, ইএইচএল,
ইপিজিএল, এই সবগুলোই কিন্তু আমরা হল্টেড অবস্থানে দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে যে টপ সি শেয়ারগুলো রয়েছিল এগুলি সবই হল্টেড। আর এখানে দেখেন যে ক্যাশ ম্যাপ যেটা বলা হয়েছে, এটা অনেকেই হয়তো বুঝতে পারছেন না ক্যাশ ম্যাপটা কী। ক্যাশ ম্যাপটা হচ্ছে যে এখানে এখানে 100% বোঝানো হচ্ছে যে এই শেয়ারটি হল্টেড হয়েছে দিনের শুরু থেকেই, এবং খুব কম পরিমাণে কিন্তু লেনদেন হয়েছে। বা আমরা বলতে পারি এখানে সেল প্রেশার ছিল না, এখানে ছিল বাই প্রেশার, অর্থাৎ কেনার প্রতি আগ্রহ ছিল মানুষের হিউজ পরিমাণে বা 100%। এখানে সেলের প্রতি তেমন কোনো আগ্রহ ছিল না, বিদায় এখানে ক্যাশ ম্যাপটা কিন্তু আমাদের 100% দেখাচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যায় ক্যাশ ম্যাপটা একটা অনেক সময় দেখা যায় যে সেল প্রেশার এবং বাই প্রেশার দুটোকে এখানে সিলেক্ট করে দেখায় যে কত পার্সেন্ট সেল প্রেশার ছিল এবং কত পার্সেন্ট বাই প্রেশার ছিল। এটা আসলে আমাদের মাঝে মাঝে দরকার, এগুলি আসলে মাঝে মাঝে একটু আমাদের দেখা উচিত যে কীভাবে কী হয়। তো আমরা যদি টাকার অঙ্কের ভ্যালুটা যদি হিসেব করি, তাহলে ওরিয়ন ফার্মা, এখানে আমরা দেখতে পাচ্ছি ওরিয়ন ফার্মার মোটামুটি এখানে ভালো পরিমাণ টাকার অঙ্কে লেনদেন হয়েছে। বেক্সিমকো, তাদেরও ভালো পরিমাণ লেনদেন হয়েছে। এরপরে বিএসসি, এদেরও কিন্তু ভালো পরিমাণ টাকার অঙ্কে লেনদেন হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি ওরিয়ন ফার্মা এবং বেক্সিমকো, এদের টাকার অঙ্কে লেনদেন পরিমাণ বেশি হলেও বেক্সিমকো কিন্তু এখানে মাইনাস হয়েছে আজকে মার্কেটটা। আচ্ছা, এরপরে যদি আমরা যদি এখানে ব্লক মার্কেটটা খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি ব্লক মার্কেটে আজকেও কিন্তু সি পার্ল ভালো অবস্থানে ছিল, বিএসসি ভালো অবস্থানে ছিল, ইন্ট্রাকা সিএনজি এখানে ভালো অবস্থানে রয়েছে। এরপরে আমরা যদি দেখি বিডি কম, এটাও কিন্তু ভালো অবস্থানে ছিল। তো আমরা একটু একটা জিনিস দেখি, এখানে ভ্যারিয়েশনটা দেখতে হবে। যেমন সি পার্লের ভ্যারিয়েশনটা দেখেন, এখানে 10 টাকার একটা গ্যাপ রয়েছে ম্যাক্স এবং মিনের মধ্যে, অর্থাৎ এই যে এই দামগুলোতে বেশি লেনদেন হয়েছে। এবং আমরা যদি ট্রেড যদি নাম্বার দেখি, তাহলে দেখতে পাচ্ছি 11টি ট্রেড হয়েছিল। এখানে যদি আমরা দেখি ইন্ট্রাকো সিএনজির মোটামুটি 10টি ট্রেড হয়েছিল, এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4.5 টাকা বা 4.80 টাকার মতো গ্যাপ রয়েছে দুটো মূল্যের মধ্যে, অর্থাৎ ম্যাক্স এবং মিন মূল্যের মধ্যে। তো এখানে আমরা একটু এইসব জিনিস আমাদের খেয়াল করার দরকার, কারণ সামনের দিকে হয়তো ইন্ট্রাকো সিএনজিটাও যে কোনো দিন হয়তো লাভ দিতে পারে বা ভালো করতে শুরু করতে পারে, তখন হয়তো আপনারা চিন্তাও করতে পারবেন না যে এত বেশি পরিমাণ পরিবর্তন ঘটছে। আচ্ছা, তারপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা খেয়াল করি, তাহলে দেখি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট এবং ট্রাভেল অ্যান্ড লেজার, আইটি সেক্টর, এই তিনটি সেক্টর কিন্তু খুবই ভালো অবস্থানে ছিল আজকের দিনে। এবং আমরা যদি খারাপ অবস্থানটা যদি খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে জুট এই সেক্টরটা কিন্তু বেশি খারাপ অবস্থানে ছিল। তো মোটামুটি মার্কেটটা আজকে ডিসেন্ট মার্কেট বলা যায়, তবে টাকার অঙ্কে লেনদেন যেহেতু কমে যাচ্ছে সেটা আমি চিন্তিত এই বিষয়টা নিয়ে। এরপর আমরা যদি এখন মোটামুটি মার্কেটটা দেখলাম, এবার একটু কতগুলো গুরুত্বপূর্ণ নিউজ দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে সামনের দিকে কীরকম হচ্ছে। তো প্রথমে দেখতে পাচ্ছি লেনদেনের পতন সংখ্যায় বিনিয়োগকারীরা, যেটা আমরা একটু আগেই বলছিলাম যে আমি খুবই চিন্তিত টাকার অঙ্কে লেনদেনটা কমে যাচ্ছে। এখানে দেখে বলা হচ্ছে যে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই 2 দিন আগে লেনদেন হয়েছে প্রায় 3000 কোটি টাকা, একদিন পরে লেনদেন কমেছে 1000 কোটি টাকার বেশি। আজ বৃহস্পতিবার 22 সেপ্টেম্বর লেনদেন আরও কমেছে, গত 2 দিন সূচক কমলেও আজ বেড়েছে সূচক। শেয়ার বাজারের লেনদেনের এমন পতন কিসের ইঙ্গিত দিচ্ছে, প্রশ্ন সাধারণ বিনিয়োগকারীদের। তো বাজার বিশ্লেষক বলছেন, গত কিছুদিন ধরে দেশের দুই বাজারে ভালো উত্থান হয়েছে, টানা উত্থানের ফলে মুনাফা রয়েছে বিনিয়োগকারীরা। এখন বিনিয়োগকারীরা সেই মুনাফা ক্যাশ করার কারণে বেড়েছে লেনদেনের পরিমাণ, আর শেয়ারের ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি থাকার চাপে কমেছে সূচক, যার কারণে গত 2 দিন লেনদেন ভালো হলেও কমেছে সূচক। কিন্তু আজ বৃহস্পতিবার লেনদেন কম হলেও শেয়ার কেনায় বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় সূচকে কিছুটা উত্থান হয়েছে, তবে লেনদেনে ভাটা পড়া বিনিয়োগকারীদের মাঝে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। কারণ এর আগেও গত 1 বছর আগেও লেনদেনের এমন উত্থানের পরেই শেয়ার বাজারে টানা পতন হয়েছে, সেদিকেই কি আবারও শেয়ার বাজার হাঁটছে, এমন প্রশ্ন জেগেছে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে, যার ফলে বিনিয়োগকারীদের মাঝে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে লেনদেন বাড়লেও সূচকে বড় পতন হয়েছে, এখন তারা টাকা ক্যাশ করে সাইড লাইনে অবস্থান করছে, যার কারণে লেনদেনে এমন পতন হয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় ভূমিকায় না থাকলে লেনদেন আরও কমে আসতে পারে বলে মনে করছে সাধারণ বিনিয়োগকারীরা। তো যেই বিষয়টা আমি এখানে আলোচনা করছিলাম বা আপনাদের বলতে চাচ্ছি, আপনারা হয়তো অনেকেই চিন্তা করেন বা আমাকে বলেন কমেন্টসে যে ভাই আপনি কেন প্রতিদিন নিউজ পেপার পড়ে আমাদেরকে শোনান। এখন বড় বিষয় হচ্ছে, আমি যদি কোনো রেফারেন্স ছাড়া আপনাদেরকে একটা উদ্ধৃতি দেই বা যদি আমি যদি আপনাদেরকে একটা নিউজ বলি, তো সেটার কোনো ভিত্তি থাকে না, এবং সেটা ভালো হোক খারাপ হোক তখন কিন্তু আপনারা আমাকে গালিগালাজ করবেন বা আমি বলবেন যে আমি বাজারে রিউমার ছড়াচ্ছি। এই জন্যই আমি আপনাদেরকে রেফারেন্স দেওয়ার জন্যই মূলত সরাসরি নিউজ পেপার থেকে নিউজটা পড়ে আপনার সামনে ওই নিউজটা বিশ্লেষণ করি। দেখেন ভাইয়া, নিউজ পেপার অনেক নিউজ থাকে, কিন্তু সেই নিউজগুলো কিন্তু আপনাদেরকে ভিউজ বাড়াতে পারে না।
সেই আপনাদের যে জ্ঞান বা ভিউগুলো বাড়ানোর জন্যই মূলত আমি সেই নিউজটাকে বিশ্লেষণ করি বা এই নিউজটাতে কী বলা হচ্ছে সেটা আপনাদের বোঝাতে চাই। এই কারণে ভাই আমার ভিডিও তৈরি করা, এটাই হচ্ছে আমার ভিডিওর মূল লক্ষ্য। আমি চাই আপনাদেরকে সতর্ক করতে, আমি চাই আপনাদেরকে শিক্ষিত করতে মার্কেট সম্পর্কে। ভাই অনেকেই হয়তো মাস্টার্স ডিগ্রি বা পিএইচডি করা রয়েছেন যে কোনো বিষয়ে, কিন্তু শেয়ার মার্কেট হচ্ছে একটি টেকনিক্যাল এবং আমরা বলতে পারি এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম বা ম্যাথমেটিক্যাল মার্কেট। এখানে কিন্তু আপনাকে শিক্ষার বিকল্প কিছু নেই এবং যেই বিষয়টা রয়েছে নিউজ গ্যাদার করার বিষয়ে আসলে কোনো রকম ছাড় নেই। তো আমি সেটাই আপনাদেরকে চেষ্টা করছি বিতরণ করতে। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমাকে আমার কাজটি করতে দিবেন এবং আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। তো এই নিউজটাতে যেটা বলা হচ্ছিলো যে এই যে দেখেন লেনদেনটা হঠাৎ করে কমে যাচ্ছে, কিন্তু সূচক কিন্তু অপর দিকে পজিটিভ ছিল। এখন এখানে কী কী বিষয়গুলো খেয়াল করেন একটু, সেটা হচ্ছে যে এই কয়েকদিন সূচক বৃদ্ধি পেয়েছে এবং লেনদেনও বৃদ্ধি পেয়েছে কোন কোন শেয়ারগুলোতে, এখন কেন পতন ঘটছে এবং লেনদেন কেন কমে গিয়েছে সেটা কি আপনারা কখনো ভেবেছেন? আমরা যদি খেয়াল করি যে শেয়ার মার্কেটের পতন ঘটছে বা লেনদেন কমে যাচ্ছে, দেখেন সেই ধরনের শেয়ারগুলো অর্থাৎ ডিএসই 30 সূচকের শেয়ারগুলো কিন্তু বর্তমানে সেল প্রেশারে রয়েছে। অর্থাৎ এতদিনে যেই পরিমাণ বৃদ্ধি পেয়েছিল তারা এখন সেই টাকাটিকে ক্যাশ করার চেষ্টা করছে বা প্রফিট টেকিং করার চেষ্টা করছে, এই জন্য সেল প্রেশার বাড়ছে। এজন্য একটা বড় বিষয় হচ্ছে যে এই যে সেল প্রেশার বাড়লে কিন্তু লেনদেন বাড়ার কথা, কিন্তু লেনদেন কিন্তু সেভাবে বাড়েনি। এটার কারণ কি? একটা সময় আমরা দেখেছি লেনদেন বাড়ছে যখন তখন কিন্তু পয়েন্টের পতন ঘটছে, আবার বর্তমানে এখন দেখছি পয়েন্ট বাড়ছে কিন্তু লেনদেনের পরিমাণটা কমে গিয়েছে। এটার কারণ হচ্ছে যে বর্তমানে মানুষ কিছুদিন একটু শেয়ারটাকে ধরে রাখার চেষ্টা করছে, অনেক সাধারণ বিনিয়োগকারী রয়েছে এবং তাদের আশা হয়তো সামনের দিকে আরও বাড়তে পারে। এটা অনেকেই চেষ্টা করে যে প্রফিটটাকে একটু যদি ম্যাক্সিমাইজ করা যায় বা একটা তাদের একটা টার্গেট প্রাইস থাকে যে আমি ওই দামে বিক্রি করবো বা ওই দামে বিক্রি করতে চাই। তো এরকম টার্গেট প্রাইসের কারণে অনেকে হয়তো শেয়ার মার্কেটে সেল করে না বর্তমানে শেয়ারগুলো, বা অনেকের কিন্তু তখনও লাভের মুখ দেখতে পায়নি বোধহয়, এই জন্য হয়তো ধরে রেখেছে আর কিছুদিন অপেক্ষা করলে হয়তো তার লাভটা আসতে পারে বা আমরা বলতে পারি লসটা মেকআপ হতে পারে, এই জন্য অনেকে ধরে রেখেছে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি বর্তমানে লেনদেন কম হচ্ছে কিন্তু মার্কেটের প্রাইসটা বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হচ্ছে কেউ কেউ শেয়ার মার্কেটে শেয়ারগুলো কিনতে চাচ্ছে, এই ধরনের শেয়ারগুলোতে বিনিয়োগ করতে চাচ্ছে, বিধায় বর্তমানে এটা বাড়ছে। এবং একটা কথা হচ্ছে বর্তমানে কিন্তু সামনের দিকে 30 সূচক বাদে যে শেয়ারগুলো রয়েছে সেগুলি ভালো করতে পারে বলে আমার কাছে মনে হয়। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেই নিউজটা দেখবো সেটা হচ্ছে ব্লক মার্কেটে 3 কোম্পানির বড় লেনদেন। তো সেটাই আর কি বলার আছে যে আমরা দেখতে পেয়েছি আজ ব্লক মার্কেটে 3টি কোম্পানির বিশাল লেনদেন এবং এই বিশাল লেনদেন আমরা দেখতে পেয়েছি 16,01,38,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। তো এই 3টি কোম্পানি কী কী আমরা দেখতে পাচ্ছি, প্রথমে রয়েছে ওরিয়ন ফার্মা, যেটা বরাবরের মতোই ব্লক মার্কেটে মোটামুটি ভালো অবস্থান থেকে 6,05,14,000 টাকা। দ্বিতীয় সর্বোচ্চ আমরা দেখতে পেয়েছি ইন্ট্রাকো সিএনজি, তারা 5,91,08,000 টাকা। এবং তৃতীয় সর্বোচ্চ আইপিডিসি ফাইন্যান্স, এটাও কিন্তু বেশ কিছু যাবতই আমরা ব্লক মার্কেটে লেনদেন হতে দেখছি 4,04,96,000 টাকার। তো মোটামুটি এই 3টি কোম্পানি, আপনারা চাইলে এই 3টি কোম্পানির প্রতি একটু নজর রাখতে পারেন। আচ্ছা, যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটা দেবো সেটা হচ্ছে ফ্লোরে ফিরতে শুরু করেছে বহুজাতিক শেয়ারগুলো। তো একটা জিনিস কি আমি সবসময় বলে থাকি যে শেয়ার মার্কেটের সবচেয়ে ভালো শেয়ার যদি বলতে হয় বা আমরা বলতে পারি ব্লু চিপ, তাহলে বহুজাতিক কোম্পানির শেয়ারগুলো কিন্তু খুবই ভালো অবস্থানে রয়েছে বা ব্লু চিপ শেয়ার হিসেবে বলা যায়। তবে একটা বিষয় কি, বহুজাতিক কোম্পানিগুলো সেভাবে কিন্তু নাড়া দিতে পারে না। এটার বড় কারণ হচ্ছে তাদের শেয়ারগুলো মূল্য অনেক বেশি থাকে, এবং দ্বিতীয় সবচেয়ে যেই বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তাদের শেয়ার সংখ্যা অনেক বেশি থাকতে পারে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি গ্রামীণ ফোনের কথা, গ্রামীণের কিন্তু হিউজ পরিমাণ শেয়ার বাজারে রয়েছে এবং তাদের মূল্যও কিন্তু মোটামুটি কম নয়, আমরা বলতে পারি হিউজ প্রাইস। তো সুতরাং বেশ কিছু শেয়ার বর্তমানে দাম কমতে কমতে আমরা দেখতে পেয়েছি ফ্লোর প্রাইসে, অর্থাৎ এই সকল শেয়ারগুলো যে ফ্লোর প্রাইস সেখানে কিন্তু চলে এসেছে, এবং কিছু কিছু শেয়ারও তো ফ্লোর প্রাইসের কাছাকাছি অবস্থান করছে। এবং যেহেতু এই সকল বড় বড় বহুজাতিক কোম্পানির শেয়ারগুলো সহজে মূল্য বৃদ্ধি পায় না, সুতরাং এখানে কমার সম্ভাবনা বেশি আমি দেখছি। তবে দীর্ঘমেয়াদী এই শেয়ারগুলো আপনার জন্য অনেক 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 ভালো আমি মনে করি, কারণ হচ্ছে তাদের সব কিছুই স্বচ্ছ এবং তাদের অডিটটাও কিন্তু পরিষ্কার হয় বা আমরা বলতে পারি যেটা দেখা যায় সেটাই হয়, এবং তাদের ডিভিডেন্ড দেওয়ার যে পলিসি সেটাও খুবই সুন্দর। এই জন্য আমি বলতে পারি যে আপনাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য বহুজাতিক কোম্পানিগুলো সবচেয়ে উত্তম মাধ্যম হতে পারে, যেটা আপনাদের দীর্ঘদিনে ভালো একটা প্রফিট দিতে পারবে বা একটা ভালো নিরাপদ অর্থনৈতিক ব্যবস্থা দিতে পারবে। আচ্ছা, যাই হোক, এর পরবর্তীতে
এই যে এখানে একটা ছোট্ট কথা বলেছে, এছাড়াও ডিএসসি ব্লু চিপ শেয়ার বা DSE 30 কোম্পানিগুলোর মধ্যে অনেক কোম্পানি শেয়ার ধর ফ্লোর প্রাইজে অবস্থান করছে। তার মানে কিন্তু দেখেন ফ্লোর প্রাইজে সুবিধা যদি নিতে চান তাহলে আপনার এই যে DSE 30 সূচকে যে সকল শেয়ারগুলো ফ্লোর প্রাইজে রয়েছে সেগুলোর দিকে একটু খেয়াল রাখতে পারেন। আমার কাছে মনে হয় এটা একটা সুবর্ণ সুযোগ হবে আপনাদের জন্য। আচ্ছা, এরপর আমরা আজকের দিনে সর্বশেষ যে নিউজ দেবো সেটা হচ্ছে পদ্মা প্রিন্টার্সের মালিকানা আসছে LR গ্লোবার। আচ্ছা, শেয়ারবাজার তালিকাভুক্ত OTC মার্কেটে থাকা পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালার লিমিটেড মালিকানা আসছে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান LR গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। LR গ্লোবাল পদ্মা প্রিন্টার্সের 16 লাখ শেয়ারের 3,30,043টি শেয়ার কিনেছে। কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা এই শেয়ার বিক্রি করছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বুধবার 21 সেপ্টেম্বর LR গ্লোবালকে শেয়ার কিনে মালিকানা আসার অনুমোদন দিয়েছে। কোম্পানিটি বর্তমানে ওভার দ্য কাউন্টার বা OTC মার্কেটে রয়েছে। উল্লেখ্য, পদ্মা প্রিন্টার্সের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তাদের রয়েছে 54% বা 8,64,000 শেয়ার। এর মধ্যে থেকে 3,30,043টি শেয়ার LR গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের কাছে বিক্রি করা হবে। সে হিসেবে উদ্যোক্তাদের হাতে থাকা শেয়ারের মধ্যে 20% বেশি শেয়ার কিনে নেবে LR গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। বাকি 5,33,957টি শেয়ার উদ্যোক্তাদের হাতেই থাকবে। 1979 সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানির পরিষদের মূলধন 1,60,00,000 টাকা, মানে খুবই একটা ছোট একটা মার্কেট বা বলতে পারি ছোট একটা শেয়ার। 10 টাকা অবৈধ মূল্য হিসেবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা 16 লাখ। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিষদের হাতে আছে 54%, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে 10% এবং সাধারণ বিনিয়োগকারীদের 36% শেয়ার রয়েছে। তার মানে হচ্ছে এটা একটা এরকম একটা গেমলিংয়ের সুন্দর আইটেম যেটা বাজারে আসা মাত্রই দেখবেন যে কীভাবে করে গেম হয় বা আমরা বলতে পারি কীভাবে করে শেয়ারটির মূল্য বৃদ্ধি পায়। আপনারা অবাক হয়ে যাবেন এটির মূল্য বাড়তে বাড়তে দেখতে দেখতে, কারণ আমি অতীতে এই ধরনের অনেকগুলো শেয়ার দেখেছি যেগুলি আসলে নর্মাল মার্কেটে আসার পরেই কন্টিনিউয়াস মূল্য বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তবে এদের কিন্তু ফান্ডামেন্টাল খুব একটা ভালো না বা দুর্বল আমার কাছে মনে হয়। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের দিনের বাজার পর্যালোচনা এবং নিউজ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামী সপ্তাহে রবিবার মার্কেট কীরকম হবে সেই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। আশা করি আমার ধারণাটা কাজে দেবে। সেটা হচ্ছে আগামী সপ্তাহে হয়তো মার্কেট পজিটিভ হবে। তবে এখানে আপনাদের কয়েকটা জিনিস একটু খেয়াল করা উচিত। একটা হচ্ছে মার্কেটের লেনদেনের পরিমাণ কীরকম এবং ঠিক কত শতাংশ শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু বিবেচনা আনা উচিত। তারপরে আপনাদের আসলে বুঝতে হবে যে মার্কেট কি রিয়েলি পজিটিভ হচ্ছে না কি না মার্কেটটা ফাঁপা সেটা বুঝতে পারবেন। তো যাই হোক, আজকে অনেক ভিডিওটা বড় করে ফেললাম হয়তো। আশা করি এখানে আপনাদের জন্য অনেক রকম তথ্যবহুল কথা রয়েছে, এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে। সেই প্রত্যাশায় আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।